আপনাদের কাছে প্রশ্ন করছে যে সায়েন্স এবং সায়েন্স এডুকেশনের মধ্যে কোনো পার্থক্য আছে, যদি থাকে তাহলে সেটা কি আপনারা কেউ যদি বলতে চান বলেন। Science is difficult, science education is enjoyable, we like it. Is that a difference? Put it another way for you, we have an external examination, GSE, and now we're talking of continuous assessment. Are they the same or is there a difference? Is the examination on science or is the examination on science education? And for continuous assessment, what is that one? There's the challenge I give to you. And later on in the week, with their permission, I'll come back again and see if you've got answers for me. যেটা বলছে সেটা একটু বাংলা সংক্ষেপে বলি, বাংলা একটু সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে আমাদের ও আপনাদের কাছে জানতে চেয়েছে যে সায়েন্স এবং সায়েন্স এডুকেশনের মধ্যে আসলে কোনো পার্থক্য আছে কি না, যদি থাকে তাহলে সেটা কী। মূল ব্যাপারটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে পদার্থবিজ্ঞান, এটা হচ্ছে সায়েন্স, সেখানে আমাদের যে বিভিন্ন রকম মেকানিক্সগুলো আছে সেটা আমরা পড়ি। আর আমি যদি বলি যে ফিজিক্স এডুকেশন, তাহলে সেটা হচ্ছে যে হাউ ইট রিয়েলি এফেক্টস আওয়ার ডেইলি লাইফ, আমাদের পদার্থবিজ্ঞানের মাধ্যমে কীভাবে আমাদের জীবন মানের উন্নয়ন ঘটেছে, বিজ্ঞানের মাধ্যমে আমাদের কীভাবে জীবন প্রভাবিত হচ্ছে, ওই জায়গাটা হচ্ছে সায়েন্স এডুকেশন। তাহলে সেটা যদি এরকম হয় যে আমরা যদি শিক্ষার্থীদেরকে এমনভাবে পড়াতে পারি যে বাচ্চারা ওইটা এনজয় করতেছে, তাহলে বাচ্চারা স্বাভাবিকভাবে বিজ্ঞানের প্রতি আগ্রহী হবে। এবং আমরা যখন অ্যাসেস করবো তখন কি আসলে আমাদের উচিত হবে সায়েন্স অ্যাসেস করা নাকি আমাদের সায়েন্স এডুকেশনটা অ্যাসেস করা, এইটা হচ্ছে আমার। সো ইউ গেভ ওয়ান উইক টাইম, দে অলরেডি অ্যানসার মি, ভেরি গুড, ভেরি গুড, দে মাস্ট হ্যাভ আ গুড টিচার।